আমরা 7 সদস্য বিশিষ্ট জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছি, যার সভাপতি হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এবং তার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে আমাদের যে শহীদ মুগ্ধ তার ভাই স্নিগ্ধ, তিনি আমাদের সাথে এখন রয়েছেন। আমরা এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু উদ্যোগ নিচ্ছি, সেজন্য মূলত আজকে সংবাদ সম্মেলনটি। আমাদের এই স্মৃতি ফাউন্ডেশনটির যে কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে জরুরি আর্থিক সহায়তা, বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দেবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এবং এককালীন একটি গ্রান্ট দেওয়া হবে, এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে, এবং পাশাপাশি আর্থিক সহায়তার পাশাপাশি এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা, ডকুমেন্টেশনটি করা, তার স্মৃতি, তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা, শহীদদের স্মৃতি ধরে রাখা, তাদের আদর্শকে বাস্তবায়ন করা, লং টার্ম দীর্ঘমেয়াদি তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা, মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সিলিং সার্ভিস করা, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আহত এবং যারা শহীদ হয়েছে তার সকলের পরিবার, একটা ট্রমার ভিতরে আমরা আছি, সেটার জন্য মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে, এবং গ্লোবাল অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস করা হবে, যে বৈশ্বিক একটা প্রচারণা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে, এই অভ্যুত্থানের ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো প্রচার প্রচারণের মাধ্যমে। আমরা এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ যে জরুরি আর্থিক সহায়তা, ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে, এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন, এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা দেশে এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য, যাতে আমরা এই যে আমাদের যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে পারি। আরেকটি বিষয়ে ক্লিয়ার করার জন্য বলছি যে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল যেটা, সেখানে কিন্তু বন্যার্তদের জন্য যেই ডোনেশনগুলো আসছে বা যেই আমরা বন্যার্তদের জন্য যে উদ্যোগগুলো নিচ্ছি দীর্ঘমেয়াদী সেখানে পুনর্বাসন, সেটি কিন্তু আলাদা এটার থেকে, সেটি আলাদা। এবং আর যে এর বাইরে প্রধান উপদেষ্টা চাইলে যে কোনো খাতে ডোনেট করতে পারেন, সেই জায়গা থেকে এই ফাউন্ডেশনের অনুদানটি আমরা সরকারের ত্রাণ তহবিল থেকে উদ্যোগ শুরু করলাম। এখন আমরা সবার কাছেই, আমাদের দেশে যারা আছেন সবার কাছেই ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি, এবং সরকারের জায়গা থেকেও বিভিন্ন উদ্যোগ যেগুলো আছে সেটা আলাদাভাবে চলতে থাকবে, আবার ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা মূলত যেই কাজগুলো করলাম সেই কাজগুলো চলতে থাকবে। আমরা আজকেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় থেকে আমরা 100 কোটি টাকার যে চেকটা সেটা রিসিভ করেছি, এবং আমি অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন, আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহত পরিমাণটা তত আরও বাড়বে। তো আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করুন। প্রাথমিক যে তালিকা সেটি তো করা হয়েছে, আমরা তো এর আগে যেটা বলেছিলাম যে 20,000+ হচ্ছে আহত, হ্যাঁ একুরেটটা হয়তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আপনাদের কাছে প্রয়োজনে পাঠিয়ে দিব। আহত হচ্ছে 20,000+, এটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেই কমিটিটা করা হয়েছে, আর শহীদের সংখ্যাটা হচ্ছে 800-এর কাছাকাছি, প্রায় 800 বলবো। এখন মূলত ওই তাদের পরিবারের সাথে যে যোগাযোগটা, সেই যোগাযোগটা করা হচ্ছে, সেটিও প্রায় শেষের দিকে,
700 মতো আমরা যোগাযোগ করতে পেরেছি এখন পর্যন্ত। আর আমরা সম্পূর্ণ যোগাযোগটা সম্পূর্ণ হলে আমাদের যে স্মরণ সভার কাজটি ছিল সেটার মোটামুটি তো প্রস্তুতি নেওয়া আছে, সেই স্মরণ সভাটি সরকারের জায়গা থেকে হবে। ধন্যবাদ। আমি কিন্তু গত পরশু দিনও ঢাকা মেডিকেলে সরি পিজিতে গিয়েছিলাম, তো সেখানে হচ্ছে আমাদের এবং আমাদের যে তালিকাটা সেটা কিন্তু আসলে এই ক্ষতিগ্রস্তের যে মাত্রা অনুসারে ভাগ করা, যে হাত পা হারিয়েছে কয়জন, চোখ হারিয়েছে কয়জন, তাদের অসুস্থতার মাত্রাটা কীরকম। তো যারা চোখ হারিয়েছে তাদের জন্য একটা বিশেষ মেডিকেল টিম হ্যাঁ কিন্তু বাইরে থেকে আনার চেষ্টা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, যাতে দৃষ্টিশক্তি আমরা যতটা সম্ভব ফিরাতে পারি সেজন্য। এবং হচ্ছে যেটা হচ্ছে আমাদের কিন্তু যারা আহত তাদের জন্য কিন্তু সরকারি বেসরকারি মেডিকেলে ফ্রি করে দেওয়া হয়েছে, এবং যেটা হচ্ছে যে তাদের পারিবারিক আর্থিক সংকট তৈরি হয়েছে সেজন্য তাদের সহায়তাটা দরকার হচ্ছে। পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে। আরেকটা যেটা যে অনেক জায়গায় এরকম হচ্ছে যে আসলে অনেকে হয়তো রিচ করতে পারে নাই, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেলগুলোকেও বলে দিচ্ছি যে বা তাদের ক্ষেত্রে যারা এই মানে বিভিন্ন তাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে একটা টাকা দেওয়া মানে তারা টাকা খরচ করেছে সেই টাকাটা যাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় সেই কথাগুলো কিন্তু আমরা বলেছি। সেক্ষেত্রে যাদের এই ধরনের ঘটনা ঘটেছে আমরা সেটা সরকারের জায়গা আছে এবং ফাউন্ডেশনের জায়গা আছে, আমরা তাদের সেই ক্ষতিটা পূরণ করে দিব এবং এই কাজগুলো যাতে দ্রুত আগায় এই জন্য আমরা সরকারি উদ্যোগের পাশাপাশি এই ফাউন্ডেশনটাও সমান্তরালই কাজ শুরু করবো। এবং এই সপ্তাহে আমরা মূলত প্রতিটা বিভাগেই একসাথেই যে আমরা জরুরি আর্থিক একটা সুবিধা সেটা আমরা দিব, ক্ষতির মাত্রা অনুযায়ী আহতদের পাশে দাঁড়াবো এবং পরবর্তীতে নীতিমালা করে আমরা যে যে এককালীন এবং মাসিক যে ভাতা সেটার ব্যবস্থা করা হবে। সেই পরিমাণটি আমরা শহীদদের জন্য প্রাথমিকভাবে এটা এখনো নির্ধারণ করা হয়নি, সেটা আমাদের আগামীকাল হচ্ছে এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক মিটিং হবে যে 7 সদস্য এবং আমাদের যে কোষাধ্যক্ষ আছেন হ্যাঁ সেই মিটিংয়ের মাধ্যমে আমরা এটা কালকে একটা সিদ্ধান্ত নিব আর কি। তবে যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা যারা আহত রয়েছে তাদের ক্ষতির পুরো পরিমাণ অনুযায়ী একটা জরুরি আর্থিক সহায়তা প্রদান করবো আর কি সারা দেশে।